বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ত্রিপুরাতে ভাইরাস আক্রান্তের সংখ্যা আরও বাড়ছে এই গতি দিন দিন তীব্র আকার নিচ্ছে সম্প্রতি দুজন বিএসএফ জওয়ান আক্রান্ত হয়েছিলেন আমবাসা এলাকায় সেই দুজনকে জিবি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে নতুন করে আরও বারো জনের সন্ধান পাওয়া গেছে তারও প্রত্যেকেই বিএসএফের জওয়ান এই বারো জনকে নিয়ে ত্রিপুরায় মোট ষোলো জনের সংখ্যা দাঁড়ালো অর্থাৎ ত্রিপুরাতে মোট এ পর্যন্ত ষোলো জনকে শনাক্ত করা হয়েছে ভাইরাস আক্রান্তে এ পর্যন্ত দুজন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেল নতুন করে ১৪ জন আজ আক্রান্ত হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এই সামরিক বাহিনীর জওয়ানদের কাছ থেকেই ক্রমেই ছড়িয়ে পড়ছে ত্রিপুরাতে ভাইরাস তাই প্রত্যেকে সাবধান থাকবেন এই মুহুর্তে সবচেয়ে বড় খবর আমি আপনাদের অতি দ্রুত উপস্থাপন করলাম ত্রিপুরাতে আবার নতুন করে বারোজন সংক্রমিত হয়েছেন মোট চোদ্দ জন এখন হসপিটালে চিকিৎসাধীন আছেন এই জন জোয়ান প্রত্যেকই জিবি হাসপাতালে চিকিৎসকের অধীনে রয়েছেন তত্ত্বাবধানে রয়েছেন আশা করব আপনারা প্রত্যেকেই এই খবর শোনা মাত্রই সাবধান হবেন সচেতন হবেন এবং প্রত্যেকেই লকডাউনের নিয়মগুলি মেনে চলবেন কারণ আগামী দিন ত্রিপুরাতে আপনার এলাকা তো ছড়িয়ে পড়তে পারে খুব সাবধানতা অবলম্বন করা দরকার এই মুহূর্তে ত্রিপুরা বাসের জন্য অত্যন্ত দুঃসময় চলছে কারণ এই মারণবেদি ভাইরাস ক্রমেই যেন ছড়িয়ে পড়ছে লকডাউনের নিয়মগুলি প্রত্যেককে আবারও মেনে চলার আহ্বান জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে উপস্থাপন করলাম দর্শক বন্ধুরা আবারও আপনাদের জানাচ্ছি যে ত্রিপুরাতে নতুন করে জন ভাইরাস আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকেই সেনাবাহিনীর সদস্য ধন্যবাদ সকলকে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি